আচ্ছা যেমন আমাদের জামাতের কর্মীরা আসছে এছাড়া কি আর কেউ আসছে এভাবে আপনাদের কাছে এখনো পর্যায়ক্রমে 80 আজকে থেকে শুরু হবে আচ্ছা আচ্ছা আশা করি সবাই আস্তে আস্তে আসবে তার মানে জামাতি ফার্স্ট আচ্ছা সর্বপ্রথম জামাতি ফার্স্ট আচ্ছা অসংখ্য ধন্যবাদ জামাত ইসলামের ইউনিয়ন আমির বদর রহমান ভাই কথা বলেন সেদিন আমরা কিন্তু সংখ্যালঘু নাই তার সংখ্যালঘু বলবেন আমরা আমরা আমাদের দেশের নাগরিক আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে সহমর্মী থাকবো আপনাদের এখানে কোনো অসুবিধা হলে আপনাদের ব্যবসা বাণিজ্য হাত ধরে আছে কোনো সময় কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদের সহযোগিতা হয়ে কাজকর্ম করব সেই জন্য কোনো সমস্যা নেই যে কোনো এলাকার কোনো সমস্যা হলে কোনো কিছু বললে আমাদেরকে জানাবেন সেই জন্যে আমরা আপনাদের সাথে যে আমাদের সাথে আপনাদের সহমর্মিতা সেভাবে চলবে এভাবে থাকবে আপনারা ব্যবসা বাণিজ্য যা আছে সেভাবে করবেন তাহলে কোনো সমস্যা নেই তো যাতে আমরা একসাথে থাকতে পারি হ্যাঁ করতে পারি একটা এই ধরনের একটা সামাজিক সঙ্গে আসতে পারি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা সবাই ধন্যবাদ সবাই এসে বলবে যে সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ না কিন্তু আমরা কথা বলি বাস্তবে পরিণত করার জন্য তাহলে ফোন করবে আমার কাছে ব্ল্যাক করা আমাদের মাঝে হ্যাঁ আমাদের মাঝে আমাদেরই থানা জয়েন্ট সেক্রেটারি ভাই সাইনিক জমা সাইনিক একটু বক্তব্য রাখবে দেখুন ভাইরা আমার কথা হলে এই উনি যা বলেছেন সেটাই আর কথার বক্তব্য নাই আপনারা আমরা কিন্তু বস্তুত একটি মানব থেকে আমরা সৃষ্টি আদম ইসলাম থেকে আমাদের জন্ম আপনারা আমাদের কিন্তু পর নাই আপনারা আমাদের ভাই এখন আপনাদের সমস্ত বিষয়ে আজকে পূজা আপনাদের পূজা উপলক্ষে আমরা এসেছি আপনাদের নিরাপত্তার অভাব আছে কিনা আপনাদের ব্যবসা বাণিজ্যে কোনো সমস্যা আছে কিনা আমরা কিন্তু একদম হাই কমান্ড থেকে আমাদের কিন্তু নির্দেশ রয়েছে যে এই সমস্ত হিন্দু ভাইদের পাশে দাঁড়াতে হবে আর দাঁড়ানো মানে সর্বোচ্চ সমস্ত কিছু আমাদের ভালোবাসা প্রেম ভালোবাসা শক্তি সমর্থন দিয়ে তার পাশে দাঁড়াবো বুঝায় নাই সব সময় আপনারা আমাদেরকে পাবেন হ্যাঁ এইটা পাবো আর আপনারা জানেন মমিনপুর ইউনিয়নে আপনাদের কিন্তু আপনারা অত্যন্ত ভালো আছেন সারা বাংলাদেশে ভালো আছেন তারপরে মমিনপুর আমি স্পেসিফাই করতে চাই মমিনপুরে আপনাদের কোনো সমস্যা নেই বোয়ালমারি মমিনপুর ইউনিয়নের কোনো জায়গায় কোনো হিন্দু ভাইদের কোনো সমস্যা যদি থাকে আমাদেরকে বলতে হবে আপনাদের কোনো ভয় নাই যদি কোনো আমাদের মধ্যে কোনো শৃঙ্খল কোনো ভাই যদি কোনো আপনাদের সমস্যা করে থাকে তা আমাদেরকে বললেই আমরা আপনাদের পাশে থাকবো এই সমস্ত ভাইদেরকে বুঝিয়ে ঠিক করে দেবেন ঠিক আছে এই আর কি প্রিয় দর্শক শ্রোতা এখন আমি পূজা মণ্ডলের যিনি সভাপতি ওনার সাথে সরাসরি কথা বলবো ভালো আছেন আচ্ছা আপনি তো হলো পূজা মণ্ডলের সভাপতির দায়িত্ব আছেন আচ্ছা এখন আপনাদের যে কর্মকাণ্ড চলছে তো এখানে মোটামুটি আপনারা কি শান্তভাবে বা কেউ কোনো সমস্যা সৃষ্টি করছে কিনা আপনাদের আমরা খুব সুন্দর এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের বড় ভাইয়ারা এসছে তা কোনো সমস্যা হলে তারা তো বললে তাদেরকে অবশ্যই জানাবেন আর যে কোনো সমস্যায় আমরা সবসময় আপনাদের পাশে আছি আর একটা বিষয় যদি কখনো কেউ কোনো বিষয়ে কোনো সমস্যা তো করে সেটা অবশ্যই ওনারা তো বললো সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব সবাই বলেছে আর জানাবেন আর একটা বিষয় হ্যাঁ যে আমরা মনে করেন যে বাংলাদেশ জামাত ইসলামের যারা কর্মী বা যারা জামাত ইসলামকে মন থেকে সাপোর্ট করে তারা যে এখানে এসছে আপনাদেরকে এই যে আপনাদের এখানে পূজা মণ্ডলতে এর জন্য আপনার অনুভূতিটা কি যে আপনি কি খুশি বা আপনাদের যারা জনগণ আছে আমরা আপনাদের ভালোবাসি এবং ভালোভাবে আপনাদের সাথে আমাদের পরিচয় আছে কিন্তু জি সেই হিসাবে আপনাদের আমরা
আমন্ত্রণ করেছে এতে আমরা খুব ভালো খুশি মানে খুব খুশি খুব খুশি তাই তো আচ্ছা আমরাও চাই আপনারা সুস্থ থাকেন আমরাও আপনাদের সাথে মিলেমিশে থাকব তা আমাদের সকলের জন্য দোয়া করবেন কেমন আছেন ভালো আছেন আচ্ছা বিষয় আছে এখন আপনি কি পূজা মণ্ডলে কোনো দায়িত্ব আছেন হ্যাঁ দায়িত্ব আছে আচ্ছা এখন যেহেতু এক হলো বাজার কমিটি প্লাস আমাদের জামাতের এখানে অনেক সদস্য আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ বড় বড় পর্যায়ের নেতাকর্মীরা এখানে অবস্থান করেছে এখন যেহেতু আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের দেখতে এসেছি তা আপনার মনের অনুভূতিটা যদি প্রকাশ করতেন সর্বোপরি হচ্ছে আমরা সবাই কিন্তু এই এলাকারই লোক বা কেউ দূরে নাই কিন্তু আর দূরে যদি থাকতো তাহলে একটা আরও অন্যরকম সৃষ্টি হতো আর ওনাদের সর্বোপরি সবার সাথে আমাদের মিল অবতর আমরা ব্যবসা করি বা দোকানের ব্যবসা ব্যবসাগুলো করি আর ওনারা যে এসেছে আমাদের মন্দিরে আরও আমাদের অনুভূতি ভালো প্রকাশ পাচ্ছে আচ্ছা আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যেমন আমাদের জামাতের কর্মীরা এসছে এছাড়া কি আর কেউ এসছে এভাবে আপনাদের কাছে এখনো পর্যায়ক্রমে আসেনি আজকে থেকে শুরু হবে আচ্ছা আচ্ছা আশা করি সবাই আস্তে আস্তে আসবে তার মানে জামাতি ফার্স্ট জামাতি ফার্স্ট আচ্ছা সর্বপ্রথম জামাত জামাতি ফার্স্ট আচ্ছা অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে আমরা যারা জামাতের সভাপতি কর্মী আছে তারা পূজা মণ্ডলে এসে এখানে যারা এখানকার যিনি সভাপতি আছে তার সাথে এবং এখানে যারা আর সহযোগিতা আছে সকলের সাথে কথা বলল এবং সকলে ভালো আছে তা আপনারা সকলে দোয়া করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু